হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গুঞ্জন ক্রিয়েশন। আমি গুঞ্জন। আজ আমি আপনাদের দই মাছ তৈরি করে দেখাবো। তো দই মাছ তৈরি করার জন্য প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখেছি। এবার আমি মাছগুলো ভেজে নেব, তারপরে আমি আপনাদের প্রসেসিংটা করি করে দেখাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি একটা পেস্ট তৈরি করব, তো তার জন্য আমি পোস্ত নিয়েছি 2 চামচ। তো এর সাথে আমি 2 চামচ টক দই মেশাবো। এর সাথে আমি 2 চামচের মতো টক দই মিশিয়ে এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো এবার আমি ফোড়নটা দেব, একটা তেজপাতা আর কালো জিরে আর শুকনো লঙ্কা একটা। তো এবার এর সাথে আমি আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা একটা দেব। এর সাথে আমি নুন, চিনি ও লঙ্কা গুঁড়ো দেব। আমি এর সাথে হলুদ দেব না, আমি একটু সাদা টাইপের করতে চাইছি। যদিও আমি মাছ ভাজার সময় মাছে নুন হলুদ দিয়ে ভাজা করেছি, ও যা কালার হওয়ার ওখানে হয়ে যাবে, তাই এক্সট্রা করে আমি আর হলুদ দিচ্ছি না। এবার এটা কষা হয়ে গেছে, এর সাথে আমি পোস্ত ও দইয়ের পেস্টটা দিয়ে দেবো। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো দই মাছগুলো দেওয়ার জন্য আমি একটু হালকা ভাজা করে রেখেছিলাম, এবার আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা আর একটু ঘন হয়ে এলে এটা আমি নামিয়ে দেব।
আমার দই মাছটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর সাথে এর উপরে কিছু ধনে পাতা ছড়িয়ে দেব, ও 1 চামচ ঘি দেব, তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সি ইউ এগেন।